নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মিরাকেল ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আজ বলবো 2022 সাল সিংহ রাশি কেমন যাবে। সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি। বর্তমান বছরে আপনার আত্মকেন্দ্রিক মনোভাব দাম্পত্য জীবনে মাঝে মাঝে সমস্যা এনে দেবে। অনেক ক্ষেত্রে আপনার স্ত্রী বা স্বামী আপনাকে ভুল বুঝতে পারে। পরস্পরের আন্তরিকতা ও সহযোগিতা দাম্পত্য জীবনকে সুখময় করে তুলতে পারে। রবির প্রভাবে আপনার মধ্যে অভিজ্ঞতাপূর্ণ সৃষ্টিধর্মী ও অপরকে আকর্ষণ করার শক্তি পরিলক্ষিত হতে পারে। পিতামাতার প্রতি দায়িত্ববোধ থাকলেও মাঝে মধ্যে কলহ, বিবাদ, মতানৈক্য দেখা দেবে। ভাই বোনদের আচার আচরণ আপনার প্রতি স্নেহ ভালোবাসায় ছেদ আনতে পারে। আপনার কর্মপ্রতি শুক্রের প্রভাবে অলসতা ও খামখেয়ালি একটু আপনার মধ্যে দেখা দিতে পারে, তবে তা যদি কাটিয়ে উঠতে পারেন তবে কর্মজীবনে প্রভূত উন্নতি করতে পারবেন। চাকরি দেবীদের ক্ষেত্রে উন্নতি ঘটবে তা নিশ্চিত। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, আপনারা অবশ্যই নিজের পরিশ্রমে উন্নতি ঘটাতে সক্ষম হবেন। নানা ঘাত প্রতিঘাতের ফলেও সুযোগ পেয়েও কাজে লাগাতে না পেরে মানসিক কষ্ট দেখা দিতে পারে। ধনপতি বুধ বিভিন্নভাবে অর্থলাভ ঘটাতে সচেষ্ট থাকবে। জীবন ও ভাগ্যের পথ দুর্গম হওয়া সত্ত্বেও সতর্কভাবে অগ্রসর হলে মহা ধনবান হয়ে ওঠার সম্ভাবনা আছে। পাকস্থলী, গোলমাল, গলার রোগ এবং শ্লেষ্মাজনিত ব্যাপারে কষ্ট পেতে পারেন। প্রতিকার হিসাবে বলবো, যদি রত্ন ধারণ করেন তাহলে অবশ্যই হীরা ধারণ করুন এবং সাদা ও হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, রবিবার বা বুধবার কোনো কাজ শুরু করলে আপনাদের অনেকাংশে উন্নতি হবে এবং প্রত্যেক শনিবার নিরামিষ আহার ও যথাসাধ্য দান করার চেষ্টা করুন। এবং রবিবার সূর্যদেবের উদ্দেশ্যে তামার পাত্রে জল নিয়ে চান করার পরে সূর্যদেবকে সেই জল অর্পণ করুন। দেখবেন অনেকাংশে মঙ্গল হবে এবং আপনাদের অনেক বাধা বিপত্তি কেটে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা।